আমি অন্তিক। আমি ছিলাম সম্ভবত পুরো বুয়েটের সবচেয়ে ইন্ট্রোভার্ট ছেলে। আমার বুয়েট লাইফের 2 মাসের মাথায়ও আমার কোনো বন্ধুই হয়নি। বুয়েটে আসি, একা একা থাকি, ক্লাস করি, আবার বাসা চলে যাই, এভাবেই চলছিল। এই ছিল আমার মেকা ফেস্ট নামক একটা ফেস্টের ভিতর দিয়ে আমার জীবনের এক নতুন শুরু। এরপর যে আমার জীবনে কত শত নতুন গল্প যোগ হয়েছে তা বলতে গেলে রাত পেরোয় দিন হয়ে যাবে, তবু বলা শেষ হবে না। অসাধারণ সেই সব দিনগুলো আর এই মেকানিক্যাল ফেস্টিভ্যাল যে কতবার আমার জীবনকে নতুন করে আমার কাছে এনে দিয়েছে তা অগণিত। এই ছিল আমার অন্তিক থেকে ফিউরি অন্তিক হয়ে যাওয়ার গল্প। এবার বলবো আমার জীবনের সবচেয়ে স্পেশাল গল্প, আর এই গল্পের লেখক ও সেই অসাধারণ মেকা ফেস্ট। আচ্ছা, মেকা ফেস্টের জন্য যে ক্লাসে গিয়ে লেখা জমা দিতে বলছিলাম, তো মোটামুটি ভালোই লেখা আসছে। তো এর মধ্যে আমি সবগুলো আনতে পারি নাই, আমি কিছু ভালোগুলো কয়েকটা আমি নিজে দেখে নিয়ে আসছি। তো তোরা দেখ, দেখে দেখ কোনটা ভালো লাগে। আচ্ছা, লেখা আসছে মোট কয়টা? আমাদের লেখা আসছে কয়টা সবাই তোর? আচ্ছা, হ্যালো অন্তিক। হ্যাঁ, কই তুই? এই ও দি সামনে। আচ্ছা, আমরা ম্যাগাজিনের কাজ নিয়ে বসছিলাম, তো তুই একটু আর কি সামনে? আচ্ছা, এর মধ্যে হচ্ছে কবিতা আলাদা আর হচ্ছে তোর গল্পগুলো। আচ্ছা শোন, একটা জিনিস হচ্ছে, আরে দেখ অন্তিক চলে আসছে। আচ্ছা, লেখাটা ভালোই, কিন্তু ম্যাগাজিন তৈরি করার সময় আমার মনে হয় কিছু কিছু জিনিস মাথায় রাখা উচিত। যে সকল লেখা হবে সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড না, নর্মাল মানুষের জন্য রিলেটেড। আর যেহেতু আমাদের ম্যাগাজিনের নাম হচ্ছে অথেন্টিক, বুঝে যাচ্ছে যে এখানে আসা করি সব টাইপের লেখাই থাকবে, সব ধরনের মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে। আচ্ছা তাহলে আজকে আমরা উঠি। আচ্ছা, ওদের তো ল্যাব আছে, আমার তো ল্যাব নাই, চলো আমরা ডেকে শুনে কাছে যাই। চলো। এরকম হাজারো স্মৃতি ও ভালোবাসায় ঘেরা এই মেকা ফেস্ট আসছে আবারও নতুন করে 16 থেকে 19 জুলাই 2018। সবাই তৈরি তো?